আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে গাইস আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে বেলা 1টা ওর বাবা আসতে অনেক দেরি হবে মানে রাত হয়ে যাবে তো রান্না করতে একটু দেরি হলো সমস্যা নেই তাই রান্না শুরু করলাম যখনই রান্না শুরু করলাম তখনই কারেন্টটা চলে গিয়েছিল তো একটু আগেই এসেছি আমি রান্নার ভিডিও করে রেখেছি লাইট দিয়ে আর এখন কারেন্ট চলে এসেছে তো চলো এখন তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি এখনো আমার রান্না বান্না শেষ হয়নি আর কি হচ্ছে আর এদিকে আমার বড় মেয়ে রুম গোছাচ্ছে আজকে ওই ঝাড়ুটারু দিচ্ছে আর আমি হচ্ছে রান্নার রুমে এখন রান্না করব আর কি ওদের জন্য মাংস রান্না করব আর আমাদের জন্য হচ্ছে বেগুন দিয়ে কই মাছ রান্না করব আর হচ্ছে কচু আনা হয়েছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করব তো এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু তো চলো কিছুটা রান্না তোমাদের সাথে মনে হয় এখন শেয়ার করতে পারবো আর কি একটু আগে হচ্ছে কারেন্ট ছিল না তো আর একটু আগে তোমাদের সাথে ভালোভাবে আমি ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না এখন তোমাদের সাথে ভালোভাবে ভিডিওটা শেয়ার করব আশা করছি আর এদিকে দেখো যে চালের বস্তার উপরে আখ আছে ওর বাবা নিয়ে এসেছে অনেকগুলো আমি এখন আখ খাবো আর রান্না করব ঠিক আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ নারীর সাথে পুরুষ বন্দি ঘোরায় বারো মাস নারী ঘোরায় বারো মাস এই আখের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার মেজ বোন একবার একজনকে আখ দিয়ে মেরেছিল কথাটা মনে পড়েছে আমার একটা বোনকে একজনে ভালোবাসতো তো সে সে অনেক প্রেমের ডাইলগ দিয়েছিল আর আমার বড় বোন তখন আর কি খুব রেগে গিয়ে আখ দিয়ে মেরেছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখন আখ খাবো চলো আখটা খাই আগে তো গাইজ আমি যখনই রান্না শুরু করেছিলাম ঠিক তখনই কারেন্টটা চলে যায় আর আমাকে লাইট দিয়ে ভিডিওটা করতে হচ্ছিল একটু সমস্যা হয়ে গিয়েছিল যাই হোক এদিকে মাংস রান্না বসিয়েছি কষানো হয়ে গেছে মাংসের সব মশলা দিয়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আর পাশের চুলায় হচ্ছে সবজি রান্না করব বেগুন দিয়ে কই মাছ রান্না করব তো মশলা নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজ রসুন আর জিরা বাটা মরিচের বাটা এবার মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব আগে মাছের যে তেলটা থাকে সেটা যদি মশলার সাথে বেরিয়ে আসে তো সবজিটা খেতে কিন্তু দারুণ হয় এদিকে মাছটা আমি কিছু সময় কষিয়ে নিয়েছি এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আমি বারান্দাতে লাগিয়েছিলাম তো সেখান থেকেই নিয়ে এসেছি ধনিয়া পাতা আর এই যে যে বেগুন রান্না করব সেটা হচ্ছে আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি আস্তা বেগুন দুটা ভাগ করেছি আর কি ফালি করেছি এই যে দেখো কত সুন্দর হয়েছে দেখতে বেগুন যদি ভাবে ভেজে রান্না করা যায় চমৎকার হয় সবজি রান্নাটা আর কি আর ওই বেগুন কখনো আমি কাঁচা সরাসরি রান্না করি না একটু ভেজে নেই ভেজে নিয়ে রান্না করলে হচ্ছে বেগুনের যে একটা বাজে ফ্লেভার আছে সেটা থাকে না তো যাই হোক এভাবে তোমরা রান্না করে দেখতে পারো তো কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম বেগুন ভাজা মাছও ভাজা তেমন একটা সময় লাগে না আসলে রান্না করতে পরে কষিয়ে নিলেই হয়ে যায় তো মাংসটাও হয়ে গেছে এদিকে ঝোল তরকারি হয়ে গেছে এখন মাংসটা আমি নামিয়ে নেব এদিকে আখ খাচ্ছি আর হচ্ছে তোমাদের সাথে কথা বলছি রান্না করছি সবটাই হচ্ছে যাই হোক লবণটা একটু চেখে দেখলাম আর কি তো ভালোই হয়েছে তো আরেকটু দিয়ে দিলাম আর কি পরিমাণ মতো করতে গেলে তো বুঝতেই পারো একটু কম হলে দিয়ে দিতেই হবে তো দিয়ে দিলাম আর কি আমি লবণ একটু কমই দিই প্রথম দিকে পরে লাগলে আবার ব্যবহার করি নয়তো প্রথমেই বেশি দিলে লবণ পোড়া হয়ে গেলে সমস্যা তো এই যে হয়ে গেছে মাঝে আমি পটলটা ভেজে রেখেছিলাম আগেই সেটা তোমাদের দেখাতে পারিনি এই যে কই মাছ দিয়ে হচ্ছে বেগুন আর এখানে কচু শাক রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করিনি আর মাংস মাত্র দুইটা রান্না শেয়ার করেছি আর আমি এখন রুমে চলে এসেছি রান্নার পরে একটু আখ খাবো তারপরে স্নানে চলে যাব স্নান করে এসে তারপরে ভাত খাবো তোমাদের সাথে এখন আর কথা হবে না রাতে আবার ফিরে আসবো ঠিক আছে তো চলো আখটা খেয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো গাইজ এখন বাজে হচ্ছে রাত 10টা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি তোমাদের মাঝে ফিরেও আসিনি তো এখন আসলাম
রাতের বেলা একটু পরে ঘুমাবো, তো বাচ্চাদের খাইয়ে দিচ্ছি, অহনাকে একটু খাইয়ে ঘুম পড়াবো আগে, ওর বাবা এখনও আসেনি। ওর বাবা ঠিক 11টার দিকে আসে, ততক্ষণ ওরা বসে থাকে, ঘুমায় না। কিন্তু যেহেতু কালকে পরীক্ষা আছে, ওরা খেয়ে ঘুমিয়ে পড়বে, যদিও ওরা ঘুমাবে কিনা সন্দেহ আছে, খেয়ে হয়তো বা টিভি দেখবে, পড়া শেষ করেছে। তো যাই হোক, ওর বাবা যখনই আসলো রাতে, অনেকগুলো খাবার দাবার নিয়ে এসেছে ওদের জন্য, কিন্তু ওরা তো সবাই ঘুমিয়ে পড়েছে, ওরা জানেও না কী এনেছে। তো সকালবেলা যখন অহনা স্কুলে যাবে, তখন ওকে সারপ্রাইজটা দিয়ে দিলাম যে এই দেখো তোমার বাবা তোমার জন্য কী নিয়ে এসেছে, মজাদার খাবার, ওদের পছন্দের খাবার ওর বাবা নিয়ে এসেছে। তো গাইস, এই তো আর কি রাতের বেলা এগুলো আনা হয়েছে, সকালবেলা হচ্ছে আমি ওদের দিয়েছি। তো এখন আমি ভিডিও থেকে বিদায় নেব, আর ভিডিওটা বড় করতে চাইছি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, কাল আবার এই টাইমে চলে আসবো, ঠিক আছে, নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, ভিডিওটা দেখার পর একটা লাইক দিয়ে যেও, আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিওটা ছাড়বো প্রথমেই আমি তোমার সামনে হাজির হয়ে যাব আমার এই মুখখানা নিয়ে। যাই হোক, ভালো থাকো, টাটা, বাই বাই। Thank you.